আজকে অনুষ্ঠান সম্পর্কে এটাই, আমাদের পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা প্রোগ্রাম চলছে। ইডি সিবিআইকে যেভাবে বিজেপিরা পরিচালনা করছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, সে কারণেই আজকে আমরা ব্লক যুব তৃণমূল কংগ্রেস পথে নেমেছি এবং পুরাতন বাসস্ট্যান্ডে আজকে আমাদের এই পথসভা এবং প্রতিবাদ সভা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি করিমপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের মেম্বার তাপস দেব। সারা হয়ে গেছে শুভেন্দু অধিকারী চলে যাও, আজকে কয়েকটা নেমে রয়ে তলব করছে এই দিকটি, তাতে তাদের ইনকাম বেড়ে গেছে, টাকার অঙ্ক বেড়ে গেছে, তাদের মধ্যে বিজেপির আছে, সিপিএম আছে, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ নাই, বেছে বেছে টিএমসি এমএলএ গুলাকে ডেকে আজ নোটিশ পাঠিয়ে দিচ্ছে ইডি এবং সিবিআই। এই দীর্ঘ সময় ধরে আমাদের এই পথসভা চলল, আমাদের এই পথসভা এখনই শেষ করছি। তার আগে আপনাদেরকে একটা কথা বলবো, যে দেখবেন একটা মার্কেটে একটা অ্যাডভার্টাইজ চলছে বিজেপি ডিটারজেন্ট পাউডার, মানে এই পাউডার আমার পূর্ববর্তী বক্তা আগে বলল যে এই পাউডার গায়ে মাখলেই বিজেপির যেসব দুর্নীতিগ্রস্ত এবং অন্য দল থেকে যারা ভাইরাস গেছে সেই ভাইরাস পরিষ্কার হয়ে যায়, এখন পাওয়া যাচ্ছে বিজেপি ডিটারজেন্ট পাউডার। ধন্যবাদ যুব তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে স্লোগানের মধ্য দিয়ে আমাদের এই পথসভা শেষ করবার জন্য আহ্বান করছি, সকলে উপস্থিত থেকে স্লোগানের মধ্য দিয়ে আমাদের এই পথসভা শেষ করবো।